ইতিহাস ঐতিহ্যের ঋদ্ধ আন্দারমানিক নিগ্রোদারাম বিহারের দানোত্তম দানশ্রেষ্ঠ শুভকটিঞ্চিপোর দানের আজকের সকালবেলার প্রথম পর্বে অষ্টপরিষ্কার সহ মহতি পূর্ণময় সঙ্গদান অনুষ্ঠানের মাননীয় সঙ্গপ্রধান আমার পরম কল্যাণ মিত্র আরাধ্য পিতৃদব্য বাংলাদেশ সঙ্গরাজ বিজ্ঞ মহাসভার মহামান্য উপসঙ্গরাজ শাসন সদ্যমের নিবেদিত বর্ষিয়ার সঙ্গ পুরোধা যাদের ছায়াতলে আমাদের জীবন সাধনায় প্রতিনিয়ত আস্থার ঠিকানাটা খুঁজে পাই সেই পরম আরাধ্য বাংলাদেশ সঙ্গরাজ বিজ্ঞ মহাসভা কর্তৃক সদ্ধর্ম বারিদি উপাধিতে ভূষিত ত্রিপিটক বিশারদ পরম শ্রদ্ধেয় পণ্ডিত প্রিয়দর্শী মহাতেরো ত্রিপিটক বিশারদ মহামান্য উপসংগরাজ ভান্তের প্রতি আমি বিনম্রচিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমার পরম কল্যাণ মিত্র পূর্ণানন্দ সহ বহু পণ্ডিতের স্মৃতিদণ্য সে কুমিল্লায় সদর্ম প্রচার প্রসারের অনন্য ভূমিকায় যে প্রতিষ্ঠানটি সগৌরবে সমুজ্জ্বল সে আলীশ্বর শান্তিনিকেতন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ কুমিল্লা সংগ্রাজ বিজ্ঞ সমিতির সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় আমার অগ্রজতুল্য ভদন্ত জিনানন্দ মহাতের মহোদয় উপস্থিত পরম শ্রদ্ধেয় আমাদের আর্যন বসিয়ান সাঙ্গে ব্যক্তিত্ব শ্রদ্ধেয় জিনানন্দ মহাস্তবেন আন্দারমানিক বিহারের অধ্যক্ষ এবং আজকে বিকালবেলায় যিনি ধর্মদেশনা করবেন আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধবিহার অন্যতম রূপকার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মকীর্তি মহাতেরো এবং উপস্থিত যিনি আমার অত্যন্ত পরম হিতৈষী কল্যাণ মিত্র আমাকে যিনি অত্যন্ত স্নেহ করেন সেই পরম শ্রদ্ধেয় সুমেধানন্দ মহস্তবী সহ প্রমুখ সঙ্গের প্রতি আমি বিনম্রচিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং শুভ প্রবরণার মৈত্রীময় শুভেচ্ছা ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, ভগবান তথাগত বুদ্ধ তিনি তার সিংহনাদি তিনি ঘোষণা করেছেন কিচ্ছু মানুষা পাটি লাভ, এই মানব জন্ম লাভ অতীব দুর্লভ। মানব জীবন যেমন লাভ করা কঠিন, কিচ্ছাং মাচ্ছান জীবিতাং, এই মানব জন্ম তাকে অতিবাহিত করা বিপদ সংকুলন। বিপদ বলতে আমরা সাধারণত নিজের জীবনের বিপর্যয়টাকে বিপদ বলি। কীরকম, কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, কেউ সাপে কামড় দিল, অথবা জীবন হরণ হচ্ছে, এরূপ চিন্তাটাকে আমরা সাধারণত মনে করি যে আমি বিপদে পড়েছি। কিন্তু বুদ্ধের পরিভাষায় বিপদটাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে লৌকিক বিপর্যয় আর এটি হচ্ছে লোকোত্তরভাবে বিপর্যয় বা লোক অতীত বিপর্যয়। লৌকিকভাবে বিপর্যয়টা কীরকম, আমি যা একটু আগে বললাম যে কেউ আমাকে হত্যা করতে চাচ্ছে, আমি গাড়ি অ্যাক্সিডেন্টে পুকুরে পড়েছি, অমুক জায়গায় পড়েছি, বোঝা আমি আজকে বিপদে পড়েছিলাম, ডাকাত সাক্ষাৎ হলো, চোরে জিনিসপত্র হরণ করে নিয়ে গেল, বলে যে আমার আজকে মহা বিপদ গিয়েছে, এটাও বুদ্ধ বিপদ বলেছেন। তবে এই বিপদটা হচ্ছে লৌকিকভাবে বিপদ। লোকোত্তরের দুটি দর্শন আছে। হিন্দু শাস্ত্রে বলছে লোকোতীত যাহা চিন্তা চেতনা, অর্থাৎ যেটা চোখে দেখা যায় না, সেটাকে বলা হয় হিন্দু শাস্ত্রে দর্শন। বৌদ্ধ ধর্মে এটি
শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত্ব মার্গ জ্ঞান লাভের যে বিষয় সেটাকে বলা হয় লোকোত্তর দর্শন। তবে এখানে আরেকটি বিষয় আছে, সে অর্থে বলছি দর্শনটা লোক অতীত। যেমন আপনি চুরি করলেন, এই চুরি করার কারণে আমি আপনি এই জন্মে যে শাস্তিটা ভোগ করবেন কেউ ধরে ফেললে সেটা হবে লোকীয়ভাবে শাস্তি, আর লোক অতীত শাস্তি যেটা লোকোত্তর পথে যেটা আপনার বাঁধা হয়ে দাঁড়াবে সেই লোক অতীত শাস্তি হচ্ছে জন্ম জন্মান্তরে আপনি দরিদ্র কুলে আপনি উৎপন্ন হবেন। এটা কিন্তু চোখে দেখা যায় না, তবে এটাও হচ্ছে বিপর্যয়, বিপদ। তো বুদ্ধ এই বিপত্তি অঙ্গুত্তরনিকের তিন নিপাতে বুদ্ধ তিন প্রকারের বিপত্তির কথা বলেছেন। একটা হচ্ছে শীল বিপত্তি, একটা হচ্ছে চিত্ত বিপত্তি, আর একটা হচ্ছে দৃষ্টি বিপত্তি। শীল বিপত্তি কি? কোনো মানুষ যখন প্রাণী হত্যা করে, চুরি করে, ব্যভিচারী করে, মিথ্যা ভেদ কথা বলে, সম্প্র আলাপ করে এবং নেশাদ্রব্য সেবন করে, সুরামত নেশাদ্রব্য, তখন তার যে বিপত্তি হয় এটাকে বলা হয় শীল বিপত্তি। এই বিপত্তির দ্বারাই তিনি ইহজীবনে যেমন দুঃখ পায়, মৃত্যুর পরবর্তী সময়ে তিনি দুঃখকে বরণ করে নিতে হয়, এই জন্য বলছে এটাও বিপত্তি। চিত্ত বিপত্তি, অনেক মানুষ আছেন যার মনের মধ্যে লোভ দ্বেষ মোহে পরিপূর্ণ, হিংসা করে, অপরের উন্নতি শ্রীবৃদ্ধি দেখতে পারার পর সেই কাতর, প্রতিনিয়ত নিন্দা করে, তুচ্ছ তাচ্ছল্য করে এবং যেটাকে বলছে একেবারে আপনার লোভ দ্বেষ মোহযুক্ত চিত্ত। যদি সেটা দানের ক্ষেত্রে বলে তার মধ্যে কৃপণতা আছে, শীলের ক্ষেত্রে বলে সেগুলো সেই তার চিত্ত জগতে লালন করতে পারে না, এরূপভাবে যার চিত্ত জগতের মধ্যে সেটা বিদ্যমান থাকে, অকুশলতায় পরিপূর্ণ থাকে, সেটাকে বলা হয় চিত্ত বিপত্তি। আরেকটি হচ্ছে দৃষ্টি বিপত্তি, যে ব্যক্তি মনে করে আমি আমার নিয়ন্তা নয়, পৃথিবীতে আমাকে গড ও অলৌকিক কোনো শক্তি দ্বারা আমি পরিচালিত, অথবা অনেক ক্ষেত্রে বান টোনা যেগুলো আছে এগুলোর উপর নির্ভরশীল হয়ে থাকে। এরূপ যাদের চিত্তে প্রতিনিয়ত এই মিথ্যা দৃষ্টির আবরণে নিমজ্জিত থাকে সেটাকে বলা হয় দৃষ্টি বিপত্তি। এই বিপত্তির মধ্যেও মানুষ কি হয়, পতিত হয়। অনেক এরকম আছে, যিনি প্রতিদিন বিহারে আসে, বিহারে এসে যখন বন্দনাদি করে ঠিকমতো তার হয়তো মনস্কামনা পূর্ণ হলো না, তখন সে বলে যে না বুদ্ধ এটা ঠিক নয়, আমি অনেক কিছু চেয়েছি পাইনি। তা আসলে বুদ্ধের কাছে কি আমরা চাওয়ার জন্য কোনো কিছু আসি? এটা হচ্ছে তার বিপত্তি। বুদ্ধ বলছেন এরকম তিন প্রকারের বিপত্তি আছে। এই বিপত্তিটাই কিন্তু আসলে কিচ্ছাং মাচ্ছান জীবিতাং যেটা বলছে মানব জীবন বিপদ সংকুলন, এটা দুইটি দিক, যে এটিকে সঠিকভাবে পরিচালনা করা এটা অনেক কঠিন এবং আয়াস সাধ্য। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই বুদ্ধের যে ধর্মদর্শন, এই ধর্মদর্শনের দুর্লভ মানব জীবন যেমন আমি লাভ করেছি, এই মানব জীবনটাকে অতিবাহিত করতে হলে আমাদেরকে অবশ্যই বুদ্ধ যে চতুরার্য সত্য এবং আর্যষ্টাঙ্গে মার্গের কথা আমাদেরকে ব্যক্ত করেছেন সেই বিষয়ে আমাদের অবধারণ করতে হবে, সেই বিষয়ে আমাদেরকে চর্চা করতে হবে, সেটা অনুশীলনের মাধ্যমে প্রকৃত মানব জন্মটাকে সার্থক করা যায়। এই সার্থক করতে হলে প্রথমে এই দর্শনের প্রতি আপনাকে শ্রদ্ধা উৎপন্ন করতে হবে। শ্রদ্ধাটা কি? আমরা একটা মানুষের সাথে আমার দেখা হলো, দেখা হওয়ার সাথে সাথে আমি যখন তাকে নমস্কার দিলাম বা পায়ে ধরে তাকে নমস্কার করলাম, দূর থেকে সালাম দিলাম, অথবা তার পাপ তো আমি ধৌত করে দিলাম, আমরা মনে করি তিনি আমাকে খুব বেশি শ্রদ্ধা করেন, এই ধারণাটা আমাদের মধ্যে আছে। এটা আসলে শ্রদ্ধা নয়, এটা হচ্ছে ভক্তি। যার কারণে অনেক সময় আপনি কোনো একজন নেতা বা কোনো একজন শক্তিশালী
অর্থবিত্ত সম্পূর্ণ মানুষকে দেখে আপনি সালাম দিয়েছেন, সে যখন সামনে হেঁটে গেল পথসাথে থাকে গালিমন্দ করছেন, তাইলে সেটা কি করলেন? অনেকে জিজ্ঞাসা করলে বোঝা এখন সালাম দিলে নমস্কার দিলে আবার দুর্নাম করতেছ, অতি কি করব বয়ে দিয়েছি কিন্তু মানুষটা সুবিধার না। তাহলে আপনি কি করেছেন, তাকে শ্রদ্ধা করেছেন না, তাকে ভক্তি করেছেন। ওই জন্য একটা কথা আছে, অতিভক্তি চোরের লক্ষণ। এটা বলার কারণ হচ্ছে সেই কারণেই, অর্থাৎ ভক্তি আর শ্রদ্ধার মধ্যে পার্থক্য আছে। শ্রদ্ধাটা হচ্ছে কি, শ্রদ্ধাটা হচ্ছে আপনি তার আদর্শ চিন্তা চেতনাকে যদি আপনি অনুশীলন করেন। আর বৌদ্ধ ধর্ম দর্শনে বলছে যেটি আপনি প্রগাঢ়ভাবে অন্ধবিশ্বাস ছাড়া অন্ধহীনভাবে আপনি যেটাকে যুক্তিপূর্ণভাবে আত্মহিত পরহিতে নিমগ্ন থাকবে, যে সত্যকে আপনি লালন করবেন, আচরণ করবেন, প্রতিপালন করবেন, সেটাই হচ্ছে বিশ্বাস বা সেটাই হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধার তিনটি কারণ বৌদ্ধ ধর্মের লক্ষণীয়। প্রথম হচ্ছে তিরত্নের প্রতি শ্রদ্ধা। ইতিপিস ভাগাবা আরাহাং সাম্মা সাম্বুদ্ধ আমরা বলছি না, সোয়াক্কাত ভাগবতা ধাম্ম সুপাটিপান্ন ভাগব, এই তিরত্নের যে গুণপনা আছে সেটাকে প্রগাঢ়ভাবে বিশ্বাস করা, এটা হচ্ছে প্রথম একটি কারণ। অর্থাৎ শ্রদ্ধাটা কীভাবে উৎপন্ন হবে, এই তিনটার প্রতি যদি আপনার শ্রদ্ধা থাকে তাহলে কিন্তু আপনার একটা কারণ এখানে লক্ষণীয়। যেমন অনেক মানুষ অনেক সময় বলে ফেলে বানতে, আজকালকার ভিক্ষু সঙ্গ ঠিক নাই, এ ওনার আসলে শ্রদ্ধা নাই। আমি লোকজিৎ ভান্তে খারাপ হতে পারি, আমি ধর্মকীর্তি ভান্তে, আমি জিনানন্দ ভান্তে খারাপ হতে পারি, কিন্তু সঙ্গ কখনো খারাপ হতে পারে না। তাইলে তিনি যখন এই কথাটা বলছে তাহলে বুঝতে হবে তিরত্নের প্রতি তার কোনো শ্রদ্ধা বিদ্যমান নাই। যেমন আন্দারমানিক কয়েকটা মানুষ খারাপ হতে পারে, আমি যদি বলি আন্দারমানিকের মানুষগুলো ঠিক নয়, অনেক সময় এরকম বলে ফেলে না, তখন আপনারা কি বলেন, হ্যাঁ এই কথা কেমন করে বলো, আন্দারমানিক কী কী আছে তুমি জানো, হ্যাঁ। অর্থাৎ সমষ্টিগতভাবে আপনি কাউকে খারাপ বলতে পারবে না, ব্যক্তিগতভাবে আপনি বলতে পারেন, আর সঙ্গের ক্ষেত্রে তো সেটা অতুলনীয় বিষয়। তাই এরকমভাবে যদি কেউ বলে তারও যেমন অকুশল হয়, তিনি ঠিক শ্রদ্ধাটাও তার মধ্যে আসলে হারিয়ে যায়। দ্বিতীয় যেটা লক্ষণ, দ্বিতীয় যেটা কারণ, সেটা হচ্ছে কর্মফলের প্রতি বিশ্বাস। অর্থাৎ আপনি ঐশিক কোনো শক্তি, অলৌকিক কোনো শক্তি আপনাকে পরিচালিত করে, যেটা আমি বিপত্তির মধ্যে মিথ্যা দৃষ্টির কথা বলেছি, সেই অলৌকিক কোনো শক্তিতে নয়, আমি আমার কর্মের কারণেই আমি সুখ লাভ করছি, কর্মের কারণে আমি দুঃখ পাচ্ছি, এটির প্রতি আপনাকে বিশ্বাস থাকতে হবে, তবে শ্রদ্ধার এটি দ্বিতীয় কারণ হবে। আমি যে কোনো বিপদে পড়লাম যদি আমি বলে যে না এটা আমার কর্ম, আমরা এরকম বলি না অনেকে, এটা আমার কর্মফল, এটা আমার এরকম কর্ম। যেমন আমার এক পরিচিত ব্যক্তি, তিনি একটি গাড়ি করে যাচ্ছেন, পুরো গাড়িতে পানির মধ্যে পড়ে গেল। তো ওনার একটি নিয়ম হচ্ছে উনি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বন্দনাদি করে মৈত্রী ভাবনা করে তিনি বের হন। তো ওই রকম গাড়ি করে যাচ্ছে, গাড়িটা একেবারে পুকুরে পড়ে গেছে। তো ওখান থেকে মাত্র দুই তিনজন মানুষ বেঁচেছে, বাকি সব মৃত্যুবরণ করেছে। তো উনি বলছে ভান্তে, আমি যে জায়গায় ছিলাম গাড়িতে ওই জায়গা থেকে আসলে আমার বের হওয়া সম্ভব ছিল না, কিন্তু আমার মনে হয়েছে জানালাটা খুলে কে যেন আমাকে হাতে টেনে ওখান থেকে বের করে দিয়েছে, এতটুকু আমার স্মরণ আছে। তারপর তো আমি কীভাবে এরপর আমি বেঁচেছিলাম আমি সেটা জানি না। এখন আপনি এটা কি বলবেন? তো এটা হচ্ছে আমি মনে কর্ম। আরেকজনে বলছে ভান্তে, সবাই বেঁচে গেল, আমার কন্যাটাকে মৃত্যুবরণ মরে গেল। তাহলে দেখেন এটি কোনো অলৌকিক শক্তি নয়, আমরা বলি এটা কর্ম। এই কর্ম এবং কর্মফলকে যিনি বিশ্বাস করবেন সেটা হচ্ছে
श्रद्धार उत्पन्नेर द्वितीय एकटी कारण अर्थात एटा आपनाके विश्वास करते हबे जदि एटा आपनि विश्वास ना करें ताहले आपनि श्रद्धा हारिए फेलबेन श्रद्धा आपनार मध्ये थाकबे ना केन एरकम अनेक अनेक मानुष आछेन बोझ भांते एत दान धर्म करेछि किन्तु आमार एमन होच्छे केन अनेके बोले भांते उनि तो कोनो दान धर्म करे ना किन्तु तार एत धन सम्पद केन एगुलो आमरा अनेक समय प्रश्न करि एखन नय बुद्धेर समयकाले एरकम अनेक घटना आछे जेमन राजा प्रसेनजित तिनि प्रतिदिन ना हलेओ प्राय समय सम्भवत बौद्ध साहित्येर काहिनीगुलो पढ़ले उपलब्धि करा जाय जे तिनि बिहारे जेतेन सप्ताहकाल तिनि आसेन नाई तखन बुद्ध जिज्ञासा करलेन हे राजन आपनाके सप्ताहकाल देखि नाई केन तखन तिनि बललेन जे तथागत बुद्ध आपनी तो जानें आमार राज्येर मध्ये एकजन अपुत्रिक श्रेष्ठी ब्राह्मण आछे उनी सम्प्रति मृत्युबरण करेछे तार सम्पदगुलो आमी कोषागारे आनते व्यतिव्यस्त छिलाम साधारणत कोनो सम्पदे जदि उत्तराधिकारी ना थाके आमादेर बर्तमान समय सेटा सरकारेर हये जाय ठीक तत्कालीन समय सेटा छिलो कारो जदि उत्तराधिकारी ना थाकतो सम्पदगुलो राजकोषागारे निये जेतो बोझा आमी ओगुलो निये व्यतिव्यस्त छिलाम तो बुद्ध बलछेन ओ आच्छा बुझते पेरेछि बोलछे तथागत बुद्ध आमार एकटी प्रश्न आछे बोलछे कि प्रश्न बोले जे अपुत्रिक श्रेष्ठी ब्राह्मण तो अत्याधिक कृपण व्यक्ति छिलेन मौमाछी जेभावे मधु संग्रह करे ए व्यक्तिटाओ प्रतिनियत एरकम अर्थ संग्रह करत सम्पद संग्रह करत किन्तु काउके कोनोदिन थिल परिमाण दान करे नाई तो आपनार धर्म देशनाई आपनी प्राय समय बोलेन दान करले तिनि धन सम्पदशाली हय किन्तु एई व्यक्ति तो दान करे ना एत केन धन सम्पदशाली हलो देखेन बुद्ध किओ एरकम प्रश्न आढ़ाई हजार बचर आगे किन्तु करेछेन तो बुद्ध बोलछेन हे राजन ए अपुत्रिक श्रेष्ठ ब्राह्मण अतीत जन्मे तिनि एक पाच्छेका बुद्ध के तार बाड़ीर सम्मुखे देखे हठात तार मध्ये श्रद्धा उत्पन्न हलो जे ओनाके एकटु दान करि अनेक समय जारा कोनो समय दान करे ना तारो किन्तु एरकम हय आमि शुधु बोलबो दसटा टाकार कथा बोलि आमार एक बड़ भान्ते उनिओ छिलेन आमि पाशे छिलाम तो आमार साथे धर्म कथा बोलते बोलते उनि पंचशील नियेछेन आमाके दसटा टाका दक्षिणा दिल एटा अनेक दिन आगेर कथा प्राय धरेन ना बीस बाईस बछर आगे हबे तो आमि जखन ओई दसटा टाका भान थेके दिच्छि मानते बोलो जे दस टाका कोथाय थेके आमि तो मानते अमुके आज के पंचशील दिए उन्नी दस टाका दक्षिणे दिए हाँ कि बोलो तुम उन्नी दस टाका दक्षिणे दिए हाँ भानते क्या बोलते ए तु को दिन एक टाका दीते हमें को दिन देखी नहीं पंचशील नहीं तो देखी नहीं तुम्हें कि भावे ओना के पंचशीलो दिले दस टाको तुम्हें दक्षिणे दिल तुम्हें तो अनेक बड़ किस जय कर फेले हाँ दिन हाँ हमारे साथ अनेक धर्मकथा होते होते भानते तीन एक पंचशील नहीं হয়তো ও বিহারে আসে নেতাগিরি করে কিন্তু কোনো সময় সে পঞ্চশীল নিতে আমি দেখি নাই আর পঞ্চশীল নিলেও মুখে বলতে তো দেখি নাই টাকা দিত আমি দেখি না আমি প্রায় সময় লক্ষ্য করি ও পকেট থেকে টাকা দেখি না বলে যে দেখি যে খুলোদিন তুমি কিভাবে যে দশ টাকা বের করেছো আমি সেটা জানি না আমি না মানতে হয়তো ওনার সাথে আলাপ আলোচনা করতে করতে দশ টাকা বের হয়েছে তখনকার দশ টাকা কিন্তু দক্ষিণা দুই দুই টাকা পাঁচ টাকাই দিত মানুষ এখন হয়তো দিচ্ছে দশ টাকা বেশি মানুষে কিন্তু দিত না আজ থেকে বিশ বাইশ বছর আগের কথা আমি এটা এই জন্যই বলছি অর্থাৎ অনেক সময় মানুষের মধ্যে শ্রদ্ধাবোধটা কিন্তু বিবিধ কারণে জাগ্রত হয় তো এই ব্যক্তিরও জাগ্রত হলো যে তিনি পাচ্ছেকা বুদ্ধকে দান দেওয়ার জন্য তো তখন তার যে বাড়ির মধ্যে সেবক সেবক ছিল তাদেরকে বলছে যে ভান্তেটাকে কিছু সয়িং দান করো অর্থাৎ পিণ্ড দান করো তিনি যে পাচ্ছেকা বুদ্ধ সেটা কিন্তু তিনি জানেন না কিন্তু শ্রদ্ধা করে দানটি তিনি করেছেন দান নিয়ে তো পাচ্ছেকা বুদ্ধ চলে গেলেন তিনি বাড়িতে ঢুকে বলে যে আমাকে ভাত দাও বলে যে ভাত তো যা ছিল আপনি বলেছেন এগুলো দিয়ে দিয়েছে এখন আবার রান্না করতে দিতে হবে ইশরি কেন দান করলাম দান না করলে তো আবার রান্না করতে হতো না দেখেন পরবর্তীতে তার শ্রদ্ধাটা চলে গেছে এই কারণে
এই মানুষটা যেহেতু পাচ্ছেকা বুদ্ধকে দান করেছে, সে দানের ফল কিন্তু লাভ করেছে, অর্থাৎ বহু সম্পদের মালিক সে হয়েছে। দান করেছে তো লাভ, কিন্তু দান দেওয়ার পরে তার চিত্ত প্রসন্ন ছিল না, যার কারণে সে কৃপণ স্বভাবাপন্ন হয়ে তার জীবনকে অতিবাহিত করতে হয়েছে। তো ওখানেই অঙ্গুত্তরিকে বুদ্ধ এই গাথাটা বলেছেন, পূবে বা দান আসমান দাদাং চিত্তাং পাশাদায়ে দাত্ত আত্মমান হতি ইয়াশায়াশ্চ সম্পদা। বুদ্ধ বলছেন, দান করার পূর্বে মানুষের মনটা সুন্দর থাকা চাই, দান করার সময় চিত্তের মধ্যে প্রসন্ন থাকা চাই। অর্থাৎ আপনি যখন দানটি করবেন তখন আপনার চিত্তের মধ্যে কি থাকতে হবে? প্রসন্নতা থাকতে হবে যে আমি এই মহান ভিক্ষু সংঘকে এই পুণ্যকর্ম দানকর্মটি আমি সম্পাদন করছি। দান করার পরে ইয়াশা ইয়াশা সম্পদা, আমি যথার্থ দানকর্ম সম্পাদন, আমি যা করেছি খুব ভালো করেছি, খুব ভালো কাজ করেছি, এরকমভাবে চিত্তের মধ্যে প্রসন্ন থাকা চাই। বুদ্ধ বলছেন, যেহেতু তিনি দান করার পূর্বে মনটা সুন্দর হয়েছিল, দান করার সময় তার চিত্ত প্রসন্ন ছিল, কিন্তু দান করার পরে তার চিত্তের মধ্যে সন্তুষ্টি ছিল না, হ্যাঁ কেন দান করলাম এরকম, দান করে সে দানের ফল যার কারণে যথাযথভাবে ভোগ করতে পারেনি। তখন আবার একটি প্রশ্ন করেছেন, বলে তিনি কেন অপুত্রিক হলেন? বলে তিনি লুবি ছিলেন, সম্পদের জন্য তিনি নিজের আপন ভাতুষ পুত্রকে হত্যা করেছিলেন, সেই কারণে তিনি বহু জন্ম জন্মান্তর দুঃখ ভোগ করেছেন এবং তিনি এই জন্মে সৃষ্টি হলেও তিনি কোনো সন্তানের পিতা হতে পারেন নাই। তো আমি এটা এই জন্যই বলছি যে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের অনেক সময় কর্মের যে বিচিত্রতা আছে, অনেকে বলে ভান্তে এই জন্মে তো আমি কোনো পাপকর্ম করি নাই, অর্থাৎ তিনি গুরুতর কোনো পাপ করে নাই, কিন্তু বলে যে ভান্তে কেন এত কষ্ট পাচ্ছি, কেন আমার এমন হচ্ছে। তা আমরা তো শুধু এই জন্মের কথা জানি, আমরা কি জন্ম জন্মান্তরের কথা জানি? জানি না। আমাদের মধ্যে যে কত জন্ম জন্মান্তরের পাপ সংস্কার বিদ্যমান আছে, সেই কর্মফল তো যখনই সুযোগ পাবে তখনই উকি ঝুঁকি দিয়ে তার ফল আপনাকে ভোগ করতে হবে। সুতরাং এই কর্ম এবং কর্মফলের প্রতি আপনাদেরকে বিশ্বাস যদি থাকে যুক্তিপূর্ণভাবে, তাহলে সেটাই হবে দ্বিতীয় কারণ, অর্থাৎ সদ্য উৎপত্তির দ্বিতীয় কারণ। সদ্য উৎপত্তির তৃতীয় কারণ হচ্ছে কি? জন্মান্তর বিশ্বাস। আপনি জন্ম জন্মান্তর যে পরিভ্রমণ করছে এটি বিশ্বাস করতে হবে। আমাদের অনেক মানুষ আছেন, আমাদের বর্তমানে অনেক দার্শনিক বলবো ফেসবুকে বিভিন্ন লেখনীতে দেখি, বলতে বুদ্ধ ধর্মের জন্মান্তর বলতে এগুলো কিছু না, ইহজন্মে সব কিছু, এই ইহজন্মের মধ্যে যে লোভ উৎপন্ন হচ্ছে আবার লোভটা বিনাশ হচ্ছে এটাই জন্মান্তর। অথচ বুদ্ধ, তিনি বুদ্ধত্ব লাভের পর তিনি কি বললেন? অনেক জাতি সংসারং সন্দ বিশ্ব আনি বিষাং গাহকারা গাবে সন্ত দুঃখ জাতি পুনঃ পুনাং গাহকারা দিঠোসি পুনা গেহং নকহসি সব্বতে ফসুক বগ্গং গাহকুট্টং বিসংকরং বিসংকরগত চিত্তং থন্নহং কয়মচ্ছগা। বুদ্ধ এখানেই সুস্পষ্টভাবে তার প্রথম যে উদাহরণ গাথা, এবং বুদ্ধ হওয়ার পর কিন্তু প্রথম ছিল এটা বাণী বুদ্ধ উচ্চারণ, সেখানেই বুদ্ধ যেখানে বলেছেন, হে গৃহকারক, এই ভবচক্রে ঘূর্ণিময় করতে করতে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে আমি কত দুঃখ পেয়েছি, তোমাকে খুঁজেছি, সেই সমস্ত উপকরণ আমি সমূলে ধ্বংস করেছি, পুনর্বার তুমি আমাকে আর উৎপন্ন করতে পারবে না। এবং বুদ্ধের প্রতিটি ধর্ম দর্শনে সব জায়গায়, শুধু জাতকে নয়, আপনি দীর্ঘনিকায় মধ্যমনিকায় অঙ্গুত্তরনিকায় সর্বক্ষেত্রে সেখানে বুদ্ধ বারংবার জন্মান্তরের কথা বলেছেন। কিন্তু আমাদের অনেক মানুষ এখন বুদ্ধের ধর্ম দর্শনকে বিশ্বাস করে কিন্তু তারা জন্মান্তরকে বিশ্বাস করতে চায় না, বলে যে চতুরার্য সত্য এবং আর্যাষ্টাঙ্গ মার্গই হচ্ছে বুদ্ধের ধর্ম। অবশ্য আমি বলবো সেটাই মূল কাণ্ড, তবে
আপনি যদি ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বুদ্ধ যে ধর্মচক্র প্রবর্তন সূত্রের পরে ৩১ লোকভূমির কথা বুদ্ধ ব্যাখ্যা করেছেন এবং সেখানে ৩১ লোকভূমির মধ্যে সাধুধ্বনি হয়েছে সেটাকে যদি আপনি বিশ্বাস করতে যান তাহলে তো অবশ্যই জন্মান্তর আপনাকে বিশ্বাস করতে হবে। এই জন্মান্তরকে যিনি বিশ্বাস করবেন তৃতীয় কারণ, এই তিনটি বিষয় যার মধ্যে সংযুক্ত থাকবে তার মধ্যেই মূলত শ্রদ্ধাটা উৎপন্ন হবে। যদি এটি না থাকে তাহলে তার মধ্যে কোনোদিন শ্রদ্ধা উৎপন্ন হবে না। ভগবান তথাগত বুদ্ধ এই শ্রদ্ধাকে চারটি ভাগে ভাগ করেছেন। একটা বলছেন আগমন শ্রদ্ধা, আরেকটা হচ্ছে অধিগম শ্রদ্ধা, একটা হচ্ছে অকাপ্য শ্রদ্ধা, আরেকটা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা। ভগবান তথাগত গৌতম বুদ্ধ দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়ে তিনি যখন বুদ্ধত্ব লাভের জন্য প্রার্থনা করেছেন, তিনি বল লাভের করার পরে চারি অসংখ্য এক লক্ষাধিক কল্প তিনি যে পারমী সম্বর পূরণ করে গয়ার বুদ্ধিদ্রুমতলে বুদ্ধত্ব লাভের পূর্বক্ষণ সময় পর্যন্ত বুদ্ধ হওয়ার জন্য তার যে শ্রদ্ধা ছিল এটাকে বলা হয় আগমন শ্রদ্ধা। অধিগম শ্রদ্ধা কি? তিনি যখন বুদ্ধ হলেন এক সমস্ত আসবকে তিনি ক্ষয় করলেন তখন সেটা হচ্ছে অধিগম শ্রদ্ধা। অথবা বুদ্ধের পথ নির্দেশনায় যিনি শতাপত্তি সহিতাগামী অনাগামী অরহত মার্গ জ্ঞান লাভ করেন তার মধ্যে যে শ্রদ্ধাটা থাকে সেটাকে বলা হয় অধিগম শ্রদ্ধা। অকাপ্য শ্রদ্ধা, অনেক সময় আমরা ধর্মকথা শুনতে শুনতে আমাদের চিত্ত জগতের মধ্যে এমন শিহরণ জাগ্রত হয় যেন সব কিছু ছেড়ে সব কিছু ত্যাগ করেই আমি সে নির্বাণ পথেই প্রতিনিয়ত ধাপমান হই। এই ধরনের অনেক সময় শ্রদ্ধা উৎপন্ন হয়, যেমন আজকে আপনারা এই দানাদি কুশলময় কর্ম সম্পাদন করছেন, অবশ্যই কর্ম কর্মফলকে বিশ্বাস করছেন, নির্বাণ সত্যকে বিশ্বাস করছেন, এই কারণেই এই পুণ্যকর্মগুলো আপনারা সম্পাদন করছেন। এখানে কি শ্রদ্ধা নাই? অবশ্যই শ্রদ্ধা আছে, তবে সমস্যা হচ্ছে অনেক সময় এই পুণ্যকর্ম করে আসলে তো কঠিন শিব দান করলাম, কঠিন শিবর কি আসলে এরকম ফল আছে, মনে এই ধরনের একটা সন্দেহ বিচিকিৎসা উৎপন্ন হয় না, তখন এই অকাপ্য শ্রদ্ধাটা চলে যায়। প্রসাদ শ্রদ্ধা, যেমন আপনি বুদ্ধের সামনে অনেক সময় বন্দনা করতে করতে এত উৎপন্ন শব্দ উৎপন্ন হলো, পঞ্চ নিবারণ যেন তৎমুহূর্তে বন্ধ হয়ে গেছে এবং আপনার চোখ দিয়ে অশ্রু বিগলিত হয়ে পড়ছে, এরকম হয় না অনেক সময়? বা কোনো ভিক্ষুর ধর্মদেশনা শুনতে শুনতে একেবারেই মনের মধ্যে এমন শব্দ উৎপন্ন, হা পৃথিবীটা কেমন, এটা তো বড় অনিত্যময়, দুঃখ অনাত্মা, এরকম করে একটা মনের মধ্যে কি শ্রদ্ধা প্রসন্নতা উৎপন্ন হয়। আমাদের পরম শ্রদ্ধেয় জ্ঞানেশ্বর মান্তে আর্য শ্রাবক হিসাবে খ্যাত, আমি শ্রদ্ধেয় প্রয়াত সংগ্রাস ডক্টর ধর্মসার মহাতের তার বাক্য থেকে শুনেছিলাম, তিনি বুদ্ধের সামনে গেলে মাঝে মধ্যে তাকিয়ে থেকে অশ্রু বিগলিত হতো। একদিন প্রশ্ন করেছে, মান্তে আপনি বুদ্ধের সামনে গেলে কান্না করেন কেন? বলছে আমি আসলে কান্না করি না, আমি অশ্রু দিয়ে বুদ্ধকে পূজা করি, এটাকে বলা হয় প্রসন্ন অর্থাৎ শ্রদ্ধা। এই শ্রদ্ধাটা মানুষ, এই শ্রদ্ধাই মানুষের জীবনকে আসলে প্রকৃতভাবে বুদ্ধ ধর্ম দর্শনের যে চতুরার্য সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গ এটি প্রতিপালনের ভিত্তি রচনা করে। যদি এই শ্রদ্ধা না থাকে তাহলে সে মানুষ কিন্তু কখনো তিনি ভালো কাজ সৎ কাজ পুণ্য কাজ এগুলো করতে পারবে না। তার দ্বারাই দুঃখ সত্য, দুঃখের কারণ সত্য, দুঃখ নিরোধ, দুঃখের নিরোধের উপায় সেগুলো অনুধাবন করা সম্ভব নয়। বুদ্ধ এটিকে দুইটিভাবে সেজন্য বলেছেন, আমাদের পরম শ্রদ্ধেয় এই জন্মস্থানের মহাপুণ্য পুরুষ সে আনন্দমিত্র মহস্তবীরের মহামঙ্গল গ্রন্থের মধ্যে শ্রদ্ধেয় মান্তে এটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যে একটা হচ্ছে অনুভেদ জ্ঞানে দর্শন, আর একটা হচ্ছে প্রতিভেদ জ্ঞানে দর্শন। দুঃখের যে সত্যটা চারি আদ্য সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গ এটি দুটিভাবে অনুধাবন করা যায়, একটা হচ্ছে অনুভেদ জ্ঞানে দর্শন
যেমন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, প্রিয় সন্দেহ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়া দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এটা আমরা দেখছি না, ইজি তো, এটা সবাই উপলব্ধি করে। এই দেখাটাকে বলা হয় অনুভেদ জ্ঞানে দেখা। এই দুঃখ নিরুদ অর্থাৎ কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা, এগুলোকে এগুলো হচ্ছে আমার দুঃখের মূল কারণ। দুঃখ নিরুদ যদি এই কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা নিরুদ হয় তাহলে দুঃখ নিরুদ। এটার আবার দ্বাদশ আয়তন আছে, অবিদ্যা হইতে সংস্কার, সংস্কারতে বিজ্ঞান, বিজ্ঞতে নাম রূপতে সহায়তন, সহায়তা স্পর্শ, স্পর্শে বেদনা, বেদনা হতে তৃষ্ণা, তৃষ্ণা হতে উপাদান, উপাদান হতে ভব, ভব হইতে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, রাকরে যে নিমজ্জিত, এই সত্য। দুঃখ নিরোধের উপায়, দুঃখ নিরোধের উপায় যে আর্যষ্টাঙ্গিক মার্গ, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এগুলো আমরা সবাই পড়েছি, জানি। এটাকে বলা হয় মূলত আসলে অনুভেদ জ্ঞানে দর্শন। বান্ধে প্রতিভেদ জ্ঞানে দর্শন কি? প্রতিভেদ জ্ঞানে হচ্ছে বিদর্শন ভাবনার মাধ্যমে আপনি প্রকৃষ্ট রূপে যা দর্শন করতে পারবেন সেটাই হচ্ছে মূলত প্রতিভেদ জ্ঞানে দর্শন। এটা কিন্তু আরও সহজ করে বোঝানোর জন্য বলি, যেমন আপনারা পানি নিয়েছে, এখন যদি জিজ্ঞাসা করি উপাসক এটাকে কি বলবেন, যে আমাদের পানি, আসলে কি এটা পানি? এটা যখন আপনি গবেষণাগারে নিয়ে গিয়ে পরীক্ষা করবেন তখন দেখা পাবেন কি H2O, হাইড্রোজেন এবং অক্সিজেন। আমরা সবাই বলছি পানি, কিন্তু এটাকে গভীরভাবে যখন বিক্রিয়াকরণ করা হবে তখন দেখা যাবে এটা দুটা পানি। যেমন আপনারা রান্না করার সময় ঢাকনা দেন, তো ঢাকনা মুছিয়েও যদি দেন যখন তাপ দেবে কিছুক্ষণ পরে ওখানে ঢাকনার মধ্যে পানি লেগে থাকে, তাহলে পানিগুলো কোথায় থেকে এসেছে? বাতাস থেকে এই পানিগুলো উৎপন্ন হয়। আমরা সাধারণভাবে যে চর্মচক্ষে দেখি এটা হচ্ছে অনুভেদ জ্ঞান, আর যেটা এটাকে বিক্রিয়াকরণ করে গভীরভাবে দর্শন করি সেটা হচ্ছে প্রতিভেদ জ্ঞান। এই অনুভেদ এবং প্রতিভেদ জ্ঞানে দর্শন করতে হলে বুদ্ধের ধর্ম দর্শনকে শ্রদ্ধা থাকতে হবে। তাই ভগবান তথাগত বুদ্ধের অন্যতম প্রিয় শিষ্য নাগিদেস্তবিদ তিনি বলেছিলেন যে শিখি বুদ্ধের সময়কালে আমি একখানা মাত্র কঠিন চিবর দান করে 30 কল্প পর্যন্ত আমি নরক দুর্গতিতে গমন করি নাই। ভগবান তথাগত বুদ্ধ বলেছেন যে পৃথিবীর যত দানীয় বস্তু আছে সমস্ত দানীয় বস্তু যদি একত্রিত করে শতবর্ষব্যাপী দান করে তথাপি একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগ হবে না। এটি অনেকের ভ্রান্তি, এটি কেমন কিভাবে সম্ভব? কারণ বুদ্ধ ধর্ম দর্শনে আপনি যতই দানকর্মগুলো সম্পাদন করেন সেগুলোর বিনয়ের সাথে যে সম্পর্কযুক্ত তার সময় সীমানা সব কিছু কিন্তু গহিতার উপর বেশি নির্ভরশীল হয় না। যে কোনো কেউ যে কোনোভাবে দান করতে পারে, যে কোনো কেউ সেটা গ্রহণ করতে পারে, কিন্তু কঠিন চিবর যিনি গ্রহণ করবেন তাকে বিনয়ের সাথে সম্পর্কযুক্ত থাকতে হবে। তিনি যদি ত্রৈমাসিক বর্ষাব্রত যথাযথভাবে প্রতিপালন না করেন, প্রবারণা কর্ম সম্পাদন না করেন, তাহলে তার পক্ষে এই কঠিন চিবর গ্রহণ করা সম্ভব নয়। পৃথিবীর অন্যান্য সমগ্র দানীয় বস্তু যে কোনো কাউকে যদি আপনি দান করেন তিনি গ্রহণ করতে পারে, কিন্তু এই কঠিন চিবর গ্রহণ করাটা সম্ভব নয়। চিতমানি হচ্ছে চিবর, হচ্ছে চিবরকে দুটি ভাগ, চিতমানি উত্তম, বরমানি বস্ত্র। একটি উত্তম বস্ত্র দানময় কর্ম সম্পাদন করতে হয়। আমার দেশনার দীর্ঘেই করছি না, মহান সঙ্ঘকে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আমি আপনাদেরকে এইটুকুই বলবো যে আপনাদের অন্তর্জগতের মধ্যে শ্রদ্ধা আনয়ন করবেন, কোনো বিষয়ে সহজে সন্দেহ পোষণ করবেন না। যে বিষয়ে আপনি জানবেন না সেই বিষয় নিয়ে যদি অনুসন্ধান না করে সন্দেহ পোষণ করেন তাতে আপনার শ্রদ্ধা প্রবৃদ্ধি হবে না। যেমন ডাক্তার আমাকে ওষুধ দিয়েছেন, আমি ওষুধে কী কী উপকরণ আছে আমি কিন্তু জানি না, তো আমি যদি প্রথম থেকে সন্দেহমূলক চোখে এই ওষুধটা সেবন করব না করব দ্বিধায় আমি থাকি, তাহলে কিন্তু আপনার পক্ষে সুস্থ হওয়া সম্ভব হবে না। আপনাকে বুঝতে হবে আমি যার কাছে গিয়েছি তিনি একজন চিকিৎসক, আমি অর্থ দিয়েছি তিনি আমাকে সেবা দিচ্ছেন, আমি সুস্থ হলে ভালো হলে তার সুনাম সুযোগ ছড়িয়ে পড়বে, তার সাথে আমার কোনো
শত্রুতা নাই। সুতরাং এই ওষুধ সেবন করলে আমি আরোগ্য লাভ করব, তাহলে আপনি সুস্থ হবেন। সুতরাং আপনি যদি বুদ্ধের ধর্ম দর্শনগুলো চর্চা গবেষণাও করলেন না, সেখানে প্রতিনিয়ত সন্দেহই রেখে গেলেন, তাহলে আপনার পক্ষে দুঃখ থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে না। হ্যাঁ, যদি সন্দেহ থাকে আপনি ত্রিপিটক শাস্ত্রগুলো অধ্যয়ন করেন, দেখবেন আপনি সেখানে উত্তর পেয়ে যাবেন। আমি আমার একটা প্রকৃত সত্য কথা বলছি, আমি খুব শ্রদ্ধা নিয়ে ভিক্ষু হয়েছি। হওয়ার পরে বিভিন্ন বিষয়ে আমার প্রশ্ন হতো, তা আমার পরম অগ্রজ অধ্যাপক ডক্টর অত্তদর্শ বড়ুর সাথে আমি খুব মন খুলে কথা বলতাম, বিভিন্ন প্রশ্ন করতাম, তিনি বিভিন্ন যুক্তি দিয়ে আমাকে বুঝাতেন, কিন্তু মাঝে মধ্যে আমি স্যাটিসফাই হতাম না। তিনি আমাকে বলতেন যে হয়তো আমার অনেকগুলো যুক্তি আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আপনি ত্রিপিটক শাস্ত্র পড়েন, দেখবেন উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। যেটা সত্যিই কথা, আমি সেটা অধ্যয়ন করতে গিয়ে আমার জীবনের অনেকগুলো প্রশ্নের আমি উত্তর সেখান থেকে খুঁজে নিয়েছি, কোনো ভ্রান্তে বা কারো কাছে আমাকে আর তেমন যেতে হয়নি। আবার মাঝে মাঝে এই যে পুণ্যবান যারা পুরুষ আছেন, তাদের সান্নিধ্যে জীবন অতিবাহিত করতে গিয়ে তাদের কাছ থেকেও আমি অনেকগুলো উত্তর কিন্তু খুঁজে পেয়েছি। তো সেজন্য আমাদের যেসব ছেলে মেয়ে, আমি বলবো বুদ্ধের ধর্ম দর্শনটাকে আপনারা চর্চা করতে চান, আমি ধর্ম কীর্তি ভান্তে আমরা যারাই ধর্ম কথা বলি না কেন, আমরা হয়তো আমাদের চিন্তা চেতনার মাধ্যমে ত্রিপিটক শাস্ত্রগুলোকে যেভাবে অধ্যয়ন করেছি সেভাবে আমরা হয়তো আমাদের কথামালা দিয়ে সেটা ব্যক্ত করছি, কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ মহাগুরু মহাশিক্ষক সে ভগবান অরহত সম্মুখ সম্বুদ্ধ, তার ধর্ম দর্শন ত্রিপিটক শাস্ত্র এটি আপনি অধ্যয়ন করুন, গবেষণা করুন, দেখবেন বুদ্ধ ধর্ম দর্শনের প্রতি আপনার প্রগাঢ় শ্রদ্ধাবোধটা উৎপন্ন হচ্ছে। আমি সেই আহ্বান জানিয়ে মহান সঙ্ঘের প্রতি বন্দনা অর্ঘ নিবেদন করছি, আমার পরম কল্যাণ মিত্র সদ্য মহামান্য উপসংঘরাজ ভান্তে, যিনি আমাদের শাসন সদ্মের একজন মহাকল্যাণকারী, মহাজীবনে তিনি অতিবাহিত করেছেন, আপনার অত্যন্ত সৌভাগ্যবান সেরকম একজন পুণ্যবান সত্তা মহামান্য উপসংঘরাজ রাজাকে আপনারা লাভ করেছেন। সুতরাং তার প্রতি গভীর শ্রদ্ধা অর্ঘ নিবেদন করে তাকে সর্বদা রক্ষা করার প্রত্যয় যেন আপনাদের মধ্যে বিদ্যমান থাকে। দিন দিন মহান পুণ্যপুরুষদেরকে আমরা হারিয়ে যাচ্ছি, আমরা তাদেরকে সেরকম পুণ্যবান সত্তা উৎপন্ন হচ্ছে না, আমাদের মহামান্য সংঘাজ ভান্ত এখন তেমন বেশি ভালো নেই। আজকের এই সবাই আপনারাও ভান্তকে পুণ্যদান করবেন, তিনি যেন আরোগ্য লাভ করে তার শতায়ু ছুমছুমা যেন অতিবাহিত করে শাসন সদ্ধর্মকে প্রদীপ্তমান রাখে, এই প্রত্যয় ব্যক্ত করে এই গ্রামবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের আহ্বানে আসতে পেরে ভান্তকে পূজা করতে পারে অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের প্রতি সবার উদ্যত শ্রীবৃদ্ধি কামনা করে মহামান্য সংগ্রাজ এবং উপসংগ্রাজের নিরোগ দীর্ঘ জীবন কামনা করে পুণ্যরাশি দান করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা কানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।